আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যাদের হাতের লেখা জন্ম নিবন্ধন রয়েছে এবং আপনারা যারা নিবন্ধনকে অনলাইন করতে চাচ্ছেন বা ডিজিটাল করতে চাচ্ছেন, তারা কিভাবে আপনার হাতের থাকা মোবাইল ফোন অথবা ডেস্কটপের সাহায্যে মাত্র 5 মিনিটে অনলাইন নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন, তার ডিটেলস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এবং কি কি ডকুমেন্ট লাগবে তার বিস্তারিত আলোচনা হবে। তো এখন থেকে 3-4 মাস আগে যাদের জন্মদিনের 1-এর পর ছিল তাদের পিতামাতার জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছিল, এবং 2001-এর পূর্বে যাদের জন্ম ছিল তাদের এনআইডি এবং পিতামাতার এনআইডি বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু বর্তমানে 2001-এর পর এবং 2001-এর আগে যাদের জন্ম তারা উভয়েরই পিতামাতার জন্ম নিবন্ধন ছাড়াই জন্ম নিবন্ধন করতে পারবেন। তো জন্ম নিবন্ধন করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন অথবা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন bdris.gov.bd, লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন, এখানে আপনারা মাউসের কার্সর রেখে জন্ম নিবন্ধন আবেদনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান। তো আপনি যদি জন্মস্থানের নিবন্ধক কার্যালয় থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে চান, তাহলে জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর হচ্ছে নামের প্রথম অংশ বাংলায়, এখানে আপনারা আপনাদের নামের প্রথম অংশ দিবেন, তারপর নামের শেষ অংশ দিবেন, তারপর হচ্ছে নামের প্রথম অংশ ইংরেজিতে আপনারা এখানে দিবেন, খুবই কেয়ারফুলি দিবেন। আর সবচেয়ে বেটার হচ্ছে আপনারা নিজেই আবেদন করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে যারা নিবন্ধক কার্যালয়ে রয়েছে বা যারা আবেদন করেছেন, অনেক সময় তাদের তাড়াহুড়োর কারণে অনেকে ভুল হয়ে যায়। আর আপনারা যদি খুবই সতর্কতার সাথে সেটা ফিল আপ করে নিজে নিজেই, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। এটা হচ্ছে বেটার, আপনারা নিজেই ফিল আপ করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, যেখানে আপনার সার্টিফিকেট বা আপনার এনআইডি বা যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো আছে সেগুলোর সাথে সাদৃশ্য রেখে আপনারা এখানে আপনাদের জন্ম তারিখটি বসাবেন। তো আমি এখানে একটি জন্ম তারিখ বসাচ্ছি, তারপর আপনারা এখানে, তো এখানে দেখা যাচ্ছে যে আপনার কাছে কি এই ডকুমেন্ট গুলো আছে, অর্থাৎ চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র এবং পিতা পিতামহ পিতামহ দ্বারা সোনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ করুন। অর্থাৎ আপনাদের, আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চৌকিদারি রসিদ এবং পৌরসভা বা সিটি কর্পোরেশন আন্ডারে হলে সেক্ষেত্রে আপনাদের বাসা বা সড়ক নম্বরের আন্ডারে যে রসিদটা দেওয়া হয় সেই রসিদটা আপনাদের থাকতে হবে, এবং চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা এখানে ডকুমেন্ট হিসেবে সংযুক্ত করতে পারেন। তো আপনি এখানে আমার কাছে ডকুমেন্ট গুলি আছে বাটনে ক্লিক করেন, তারপর হচ্ছে পিতা মাতার কততম সন্তান, এখানে আপনারা আপনাদের সন্তানের ক্রমটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে লিঙ্গ, লিঙ্গ সিলেক্ট করার পর আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে সেটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে দেশ, এটা হচ্ছে আপনাদের জন্মস্থানের ঠিকানা, এটা খুব কেয়ারফুলি ফিল আপ করবেন, তারপর হচ্ছে আপনার বিভাগ, বিভাগটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনার জেলা, তারপর হচ্ছে আপনাদের উপজেলা, তারপর হচ্ছে ইউনিয়ন সিলেক্ট করবেন, যে যার ঠিকানা অনুযায়ী সেটা সতর্কতার সাথে ফিল আপ করবেন। তারপর হচ্ছে এখানে ডাকঘর, ডাকঘর লেখার ক্ষেত্রে শুধুমাত্র ডাকঘরের নামটা আপনারা লিখবেন না, ডাকঘরের নামে আগে আপনি ডাকঘর শব্দটা জুড়ে দিবেন, তারপর হচ্ছে ডাকঘর দিতে, তো ডাকঘরে ইংরেজি নামের পূর্বে পোস্ট অফিস শব্দটা জুড়ে দিবেন, তারপর হচ্ছে গ্রাম, গ্রামের ক্ষেত্রে টিকে কিভাবে গ্রামের নামের পূর্বে আপনারা গ্রামের নামের পূর্বে আপনারা গ্রাম শব্দটি জুড়ে দিবেন, তারপর এটা কমা দিবেন, তারপর হচ্ছে এখানে ভিলেজ নামের পূর্বে, এখানে আপনারা গ্রামের নামের পূর্বে ভিলেজ শব্দটি জুড়ে দিবেন, তো এখানে আপনারা আপনাদের বাসার নম্বরটি বাংলায় এবং বাংলায় দিয়ে একটা হাইফেন দিবেন, এবং আপনাদের বাসার নম্বরটি ইংরেজি দিয়ে এখানে একটা হাইফেন দিবেন, তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে, এরপর হচ্ছে পিতার জন্ম নিবন্ধন নম্বর, যেটি দেওয়া এখন আর আবশ্যক নয়, অর্থাৎ আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার পিতার জন্ম নিবন্ধন থাকলে সেটি আপনারা এখানে ইনপুট দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে পিতার নাম বাংলায়, অর্থাৎ স্টার্ট চিহ্ন যুক্ত যে সকল অপশন গুলি আছে সেগুলো আপনারা ফিল আপ করবেন। এখানে রয়েছে পিতার নাম বাংলায়, আপনার পিতার নাম বাংলায় দিবেন, তারপর পিতার নাম হচ্ছে ইংরেজিতে দিবেন, এরপর পিতার জাতীয় পরিচয়পত্র দিবেন, অবশ্যই সেটা আপনার পিতার এনআইডি অনুসারে দিতে হবে, এরপর হচ্ছে মাতার জন্ম নিবন্ধন নম্বর, এটি দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ যদি আপনার মাতার জন্ম নিবন্ধন নম্বর থেকে থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর হচ্ছে মাতার নাম বাংলায়, আপনার মাতার নামটা এখানে বাংলায় দিবেন, তারপর হচ্ছে মাতার নাম ইংরেজিতে দিবেন, অবশ্যই মাতার এনআইডি অনুসারে দিতে হবে, তারপর হচ্ছে মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, এরপর হচ্ছে মাতার জাতীয়তা, তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, অর্থাৎ যদি আপনার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এটাতে ক্লিক করবেন, এবং যদি জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমার আবেদনাধীন ব্যক্তির জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এটাতে ক্লিক করবেন, এবং যদি না হয় সেক্ষেত্রে যার যেটা বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা যে ভিন্নতা রয়েছে সেগুলো আপনারা এখানে ফিল আপ করবেন।
তারপর হচ্ছে এটাতে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছরের নিম্নে বয়স করলে তার পিতা বা মাতা বা আইনানুগ অভিভাবক বা বিধি নয় মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়নপূর্বক সাক্ষ্য টিপসই প্রদান করবেন, অর্থাৎ আবেদনাধীন ব্যক্তি যদি 18 বছর বয়স্ক হন সেক্ষেত্রে তাই নিয়ে দিতে পারে, এবং যদি 18 বছর নিম্ন হন সেক্ষেত্রে অন্যান্য দিয়ে পিতা বা মাতা যেকোনো জন্য জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সেটা ইনপুট দিতে পারেন। যেহেতু আমি আবেদনাধীন ব্যক্তির বয়স বয়স 18 বছর সেহেতু আমি নিজ দিলাম। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, এই আবেদন নম্বরের পরবর্তীতে আপনার আবেদন অবস্থা সম্পর্কে ডিটেলস জানানো হবে। তো এটা আপনারা অত্যন্ত সতর্কতার সাথে এরপর চাই আপনারা ইমেল দিতে পারেন। ইমেল দেওয়ার সুবিধা হচ্ছে আপনার অনেক সময় সার্ভার জটিলতার কারণে ফোন নাম্বারে ওটিপি আসতে লেট হয়, যদি ইমেল দেওয়া থাকে সেক্ষেত্রে ওটিপিটা দ্রুত চলে আসে। এরপর হচ্ছে সংযোজন বাটন, এখানে দেখতে পাচ্ছেন যে সংযুক্তি, প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে 100 কিলোবাইট, অর্থাৎ আপনি যেসব যে সকল ডকুমেন্টস আপলোড দিবেন সেগুলো হচ্ছে 100 KB এর মধ্যে থাকতে হবে। আপনারা অনলাইন থেকে রিসাইজ করে নিতে পারেন আপনার ফটোগুলো। তো এখানে সংযোজন বাটনে ক্লিক করে আমি আগে থেকে যেহেতু রিসাইজ করে রেখেছি সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম। তো যদি চিকিৎসক কর্তৃপক্ষ না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যক্তির এনআইডি বা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস দিয়ে সেখানে মানে আপলোড দিবেন। এরপর হচ্ছে চৌকিদার রসিদটা আপলোড দিতে হবে। তো আমি দেখানোর সাথে একটি ডকুমেন্টস আপলোড দিলাম, এটা হচ্ছে পিতা চৌকিদার রসিদ বা পিতা পিতামহীর দ্বারা স্বনামে ঘোষিত রসিদ। স্টার্ট দিয়ে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তো আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান। মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটি এডিট করার সুযোগ থাকবে না। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগমেন্ট যেখানে আপনারা আপনাদের আবেদনের যাবতীয় তথ্য দেখতে পারবেন এবং এটা সাবমিট করার পূর্বে এটা একবারই এডিট করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সাবমিট করার পূর্বে এটা ভালোভাবে দেখে নেবেন, কারণ একবার সাবমিট করা হয়ে গেলে আর এডিট করার সুযোগ থাকে না। তো আপনার কাছে যাবতীয় তথ্য থেকে যদি সঠিক মনে হয়ে থাকে তাহলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন, অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশন চলে এসেছে, সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনার আবেদনপত্রের নম্বর এত, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার আবেদন নম্বরটি সংরক্ষণ করুন। নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন, অর্থাৎ আপনি যে নিবন্ধক কার্যালয়ের অধীনে রয়েছেন অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশন নিকট সেটি দাখিল করতে হবে। আবেদনপত্রটি আপনারা প্রিন্ট বাটনে ক্লিক করে